কিছু করিনি, আমি তো সকাল থেকে রান্নাই করছি। কিছু জানো না তো? এগুলো কি? ভূতে চ্যাট করেছে। বিশ্বাস করো তুমি, আমি এসব কিচ্ছু করিনি। সব কিছু চোখে দেখার পরেও তুমি বলছো ভুল। হ্যাঁ বলছি, ভুল হচ্ছে। তোর বাপটাকে আগে বাগে আনতে হবে, তা নাহলে একদিন আমাদেরই কপাল পুড়বে। সাধু বাবা, সাধু বাবা, আমাদের বাড়ির মিনসেটা কি হয়েছে মা, খুলে বল। বাবা, আমাদের মিনসেটাকে বশ করতে চায়। মা গো, এই বয়সে এসে স্বামীকে বশ করবার দরকার পড়লো কেন? ও আমার কথা শোনে না, ছেলে বউয়ের কথায় উঠে বসে, তাই আমি ওকে বশ করতে চাই। আমি যা বলবো তাই যাতে ও শোনে, আপনি সেই ব্যবস্থা করে দিন। তবে মা, তোকে আমি যে গাছটা দিচ্ছি কিছু সঙ্গে বেটে খাইয়ে দিবি, তবে খাওয়ানোর সময় খেয়াল রাখিস, বেশি মাত্রায় যেন খাইয়ে না দিস, বেশি খাওয়ালে পঙ্গু অথবা মারাও যেতে পারে। না না বাবা, আমি সাবধানে খাওয়াবো। যা ভালো বোঝো মা, এই নাও, যে ভাগে বলেছি তার বেশি যেন না হয়। হ্যাঁ বাবা, ঠিক আছে। আপনার দক্ষিণাটা কত? 501 টাকা। কি ব্যাপার, এত দেরি হয়ে গেল, তাও আসছে না কেন? আচ্ছা শোনা, আজকে আসতে এত দেরি হলো কেন? সে কথা আর শোনো না। কেন, কি হয়েছে? জানো, ভাবিকে দারুণ শিক্ষা দেওয়া হয়েছে। তোমার কথা মতোই তো সব করলাম। তবে কি জানো শবনম, আমার খুব খারাপ লাগছিল নির্দোষ মেয়েটাকে। তুমি চুপ করো, ওটা না করলে আমরা যে ধরা পড়ে যেতাম। তাই বলে বাদ দাও তো। জানো আজ মাকে কি বলে এসেছি? কি? পার্ক থেকে পার্টিতে যাব, তাই একটু ফিরতে দেরি হবে। আজ আবার কি পার্টি? ওরে আদারাম, আজ তোমার আর আমার স্পেশাল পার্টি। তাই নাকি? চলো এবার ডান্স পার্টিতে যাই। চলো তাহলে। দাদা মিষ্টি দেন তো। হ্যাঁ দাদা দিচ্ছি। এই নিন, এই নিন টাকা। আরে এটা তো শবনম, কার বাইকে চেপে যাচ্ছে। তাহলে তো বউ ঠিকই বলেছে। তাহলে কি বাবার কথাগুলো ঠিক? ছি ছি, আমি নিজের স্ত্রীকে ভুল বুঝলাম। যাই বাড়ি গিয়ে বইয়ের রাগটা ভাঙাই। তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। হ্যালো, আমি শবনমকে আমার প্রেমের জালে জড়িয়ে ফেলেছি। আমার প্ল্যান মতন, তোরা সব রেডি তো? আমরা খুব তাড়াতাড়ি শবনমকে কিডন্যাপ করব। কোথায় তুমি?
রাগ করেছো, তাই না? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো। ছি 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 ছি, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আমি কোনো রাগ করিনি। আপনি যে আমাকে বুঝবেন এই বিশ্বাসটুকু আমার ছিল। তুমি খুব ভালো, এমন ভাগ্য কজনের হয়। এই নাও তোমার পছন্দের রসগোল্লা এনেছি। আবার মিষ্টি কেন? তুমি রসগোল্লা খেতে পছন্দ করো তো, তাই নিয়ে আসলাম। এই নাও। মা কি করছো? এই দেখ, সাধু বাবার কাছ থেকে গাছ লেছি। এবার তোর আব্বু সাজতে হবে। আব্বুর কিছু হবে না তো? না না, সাধু বাবা পরিমাণ মতই খাওয়াতে বলেছে। এবার জব্দ হবে, সবসময় ব্যাটার বদিকে হওয়া। হ্যাঁ মা, কিসের সাথে খাওয়াবা? কেনে, তরকারির সাথে মিশি খাওয়াবো। অনেক রাত হয়েছে, এই নাও খেয়ে নাও। হ্যাঁ দাও, খেয়ে নি। হ্যাঁ গো শবনমের মা, পরের মেয়ে, একটু ভালো ব্যবহার করো। হ্যাঁ হ্যাঁ, ভালো ব্যবহারই তো করি। মাথাটা এত ঝিমঝিম করছে কেন? বমি বমিও তো করছে। ও শবনমের মা, তুমি আর শবনম আজ ঘরেই শোও, আমি আজ বাইরে শুই। শরীরটা বিশাল খারাপ করছে। হ্যাঁ ঠিক আছে। ওষুধে তাহলে কাজ করেছে। শবনম, সাধু বাবার ওষুধে কাজ করেছে। মা, আব্বু তো আমাদের বসে হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যা ইচ্ছা তাই করব। হ্যাঁ, সাধু বাবার ওষুধে কাজ করেছে। সকালে খেল দেখব। মাথাটা এত ঝিমঝিম করছে কেন? চোখেও তো কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। হঠাৎ করে কি হলো এরকম? উফ, ওঠেন, বেলা হয়ে গেছে, হাত মুখ ধুয়ে নিন। ঠিক আছে, এক কাপ গরম গরম চা নিয়ে এসো। শোনেন, আপনি চাটা খেয়ে নিন, আমি বাবাকে চাটা দিয়ে আসি। যাও। আচ্ছা, আব্বু এখনো উঠেনি কেন? দেখো তো। বাবা, ও বাবা, এখনো ওঠেননি যে? শরীর খারাপ নাকি? বাবা, কি হয়েছে আপনার?